আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি আপনাদের অনেক উপকারে লাগবে। যাদের বাসায় তেলাপোকার উপদ্রব আছে, আর শুধু তেলাপোকাই নয়, মশা, মাছি, পিঁপড়া, ছারপোকা, এসব ধরনের পোকামাকড়ের উপদ্রব যাদের বাসায় আছে, তারা যদি আমি আজকে যে রেমেডি তৈরি করে দেখাবো এই রেমেডি তৈরি করে ব্যবহার করেন, তাহলে দেখবেন এ ধরনের পোকামাকড়ের উপদ্রব একদমই দূর হয়ে যাবে। এগুলো আপনার বাসা থেকে একদমই বিদায় নিবে, আর কখনোই হবে না। তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে, তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের পাত্র নিয়েছি, আর এই পাত্রের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 গ্লাস পরিমাণ বা 1/2 লিটার পরিমাণ পানি ব্যবহার করছি। আমি যে পরিমাণ রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এই পরিমাণে তৈরি করলে আপনারা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে যে উপাদানটি নিয়েছি সেই উপাদানটি হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন হয়তো বা আপনারা সবাই চিনেন। এই উপাদানটি আমরা ব্যবহার করি মূলত আমাদের ঘরের কাপড় চোপড় ভালো রাখার জন্য। পোকামাকড় যেন কাপড় চোপড় না আক্রমণ করে, এজন্য আমরা কাপড়ের ভাজে ভাজে এই ন্যাপথলিন ব্যবহার করে থাকি। ঘর থেকে পোকামাকড় দূর করতে এই ন্যাপথলিন খুবই ভালো কাজ করে। বিশেষ করে তেলাপোকা এবং ছারপোকা দূর করতে ন্যাপথলিন খুবই ভালো কাজ করে। আপনারা যদি এই ন্যাপথলিন সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের বাসা থেকে সব ধরনের পোকাই একদমই চিরতরে দূর হয়ে যাবে। আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানেই এই ন্যাপথলিন কিনতে পেয়ে যাবেন। একবার যদি আপনারা 1 প্যাকেট কিনে এনে রাখেন, তাহলে আপনারা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আমরা গোটা ন্যাপথলিন বা আস্ত ন্যাপথলিন ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব ন্যাপথলিনের যে পাউডার বা গুঁড়ো, সেই গুঁড়ো। তো আমি আগে থেকেই 4-5টি ন্যাপথলিন এভাবে করে পাউডার তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে প্রায় 2 থেকে 2.5 চামচ মতো ন্যাপথলিনের পাউডার হয়েছে। আপনারা যখনই পাউডার করবেন, 4-5টা ন্যাপথলিন পাউডার করে নেবেন। আপনারা ইচ্ছা করলে এখানে ন্যাপথলিনের পরিবর্তে কর্পূরও ব্যবহার করতে পারেন। কর্পূর ব্যবহার করলেও খুব ভালো কাজ করবে। তবে আসলে কর্পূর সবসময় সবার হাতের কাছে থাকে না, ন্যাপথলিনটা সবার হাতের কাছে থাকে। তাই আমি এখানে আপনাদেরকে ন্যাপথলিন দিয়ে এই রেমেডি তৈরি করে দেখাচ্ছি। এরপরে আমি এখানে যে উপাদানটি দিয়ে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে লবণ। লবণ কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় দূর করতে খুবই ভালো কাজ করে। বিশেষ করে পিঁপড়া দূর করতে, যে কোনো ছোটো ছোটো ধরনের পোকা দূর করতে লবণ খুবই ভালো কাজ করে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, এটা 4 চামচে মেপে তারপরে দিয়েছি। আর এরপরে আমি এখানে যে উপাদানটি নিয়েছি সেই উপাদানটি হচ্ছে স্যাবলন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি স্যাবলন নিয়েছি। তবে আপনারা ইচ্ছা করলে এখানে ডেটলও ব্যবহার করতে পারেন। মোট কথা, আমাদের যে কোনো একটি অ্যান্টিসেপটিক লিকুইড লাগবে, যেগুলো আমরা সাধারণত অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করি। এখানে আমি স্যাবলনের ঢাকনায় মেপে তারপরে দিচ্ছি। তবে আপনারা দেওয়ার সময় অবশ্যই 2 চা চামচ পরিমাণ স্যাবলন দেবেন। আমরা 2 গ্লাস পানির জন্য এখানে 2 চা চামচ পরিমাণ স্যাবলন ব্যবহার করব। বন্ধুরা, আজকে যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, এই রেমেডি আপনারা যদি একবার ব্যবহার করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী এবং কতটা কার্যকরী একটি রেমেডি। এখানে আমি আরও কিছু উপাদান অ্যাড করে দিব, তারপরে এই রেমেডিটা একদমই কার্যকরী রেমেডি হয়ে যাবে। আমি যে উপাদানগুলো দিয়ে আজকে রেমেডি তৈরি করছি, আপনারা সেই উপাদানগুলো অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন যে 100% কাজ করবে। তো এরপরে আমি এখানে যে উপাদানটি নিয়েছি সেই উপাদানটি হচ্ছে ভিনেগার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হোয়াইট ভিনেগার নিয়েছি। যে কোনো ধরনের জীবাণু বা পোকামাকড় দূর করতে এই ভিনেগার খুবই ভালো কাজ করে। মূলত আমরা এটা ব্যবহার করি জীবাণু দূর করার জন্য। বাজার থেকে ফল ফলাদি সবজি কিনে আনার পরে যদি ভিনেগার দেওয়া পানিতে ভিজিয়ে রাখা যায়, তাহলে সেই ফলগুলো কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায়, বা কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করলে সেই কেমিক্যাল মুক্ত করা যায়। তো এখানে আমি 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই ভিনেগার আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন। এই ভিনেগার শুধু যে জীবাণু দূর করে বা পোকামাকড় দূর করে তাই কিন্তু নয়, এই ভিনেগার ব্যবহার করে আপনারা আপনাদের বাসার যে কোনো জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। যে কোনো জিনিস পরিষ্কার করতে ভিনেগার যদি ব্যবহার করা যায়, তাহলে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যায়, তা যত কঠিন ময়লাই হোক। আমি এখানে বেশ কিছু উপাদান দিয়ে নিয়েছি, আর একটি উপাদান আমি এখানে অ্যাড করে দিব, তারপরে আমাদের রেমেডি তৈরি হয়ে যাবে। আমি যে উপাদানগুলো ব্যবহার করছি সবগুলো উপাদানই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এটা 100% কার্যকরী হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আরেকটি উপাদান নিয়েছি, আর সেই উপাদানটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা বা খাবার সোডা,
বাসা বাড়ি থেকে তেলাপোকা, মশা, মাছি, সারপোকা, পিঁপড়া এসব দূর করতে এই বেকিং সোডা খুবই ভালো কাজ করে। এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিলাম। আর আমি আবারও আপনাদেরকে বলছি, এটা কিন্তু বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। বেকিং পাউডার আর বেকিং সোডা আলাদা জিনিস। আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, বেকিং সোডা দেওয়ার পরে এখানে কিন্তু ফেনা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা যে ন্যাপথলিন ব্যবহার করেছি, ন্যাপথলিনটা গলতে একটু সময় নেয়, তাই আপনারা একটু সময় নিয়ে তারপরে এগুলোকে মেশাবেন। প্রয়োজনে আপনারা এই মিশ্রণটি তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে পারেন। যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন যে এর ভেতরে দেওয়া ন্যাপথলিন একদমই গলে যাবে। তো বন্ধুরা, আমাদের রেমেডি তৈরি করা হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করে নেবেন। আর এরপরে আপনারা একটি স্প্রে বোতল নিয়ে নেবেন। স্প্রে বোতলে করে এই রেমেডি আপনারা ব্যবহার করবেন। যেহেতু এটা একটি লিকুইড রেমেডি, অবশ্যই আপনারা স্প্রে বোতলে করে তারপরে কিন্তু ব্যবহার করবেন। আমি এখন এই স্প্রে বোতলে এই রেমেডি ভরে নেব। আর এখানে কিন্তু আমি বেশ কিছুটা রেমেডি তৈরি করেছি। আপনারা একদিন যতটুকু ব্যবহার করার ব্যবহার করবেন, আর বাকি রেমেডি আপনারা অন্যান্য দিনের জন্য রেখে দিবেন। প্রতিদিনই আপনারা এটি ব্যবহার করবেন। যদি টানা আপনারা 8-10 দিন এটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের বাসা বাড়ি থেকে মশা, মাছি, এমনকি তেলাপোকা, ছারপোকা, পিঁপড়া সব ধরনের পোকামাকড়ি একদমই দূর হয়ে যাবে। এই রেমেডিটা খুবই কার্যকরী একটি রেমেডি। আপনারা যারা মশা মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছেন, তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছেন, তারা অবশ্যই এই রেমেডি ব্যবহার করবেন। একবার হলেও ব্যবহার করবেন, দেখবেন যে খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আপনারা এভাবে স্প্রে বোতলে ভরে নেবেন। ভরে নিয়ে যেসব জায়গায় মাছির উপদ্রব থাকে, আপনারা বুঝতে পারবেন যে মাছি এখানে আনাগোনা করে, সেসব জায়গায় আপনারা স্প্রে করে দিবেন। অথবা আপনাদের বাসার আনাচে কানাচে আপনারা খুব ভালো করে স্প্রে করে দিবেন। বাসার যেসব জায়গায় পোকামাকড়ের উপদ্রব বেশি থাকে, যে কোনো ধরনের পোকাই হোক, আপনারা বুঝতে পারেন যদি যে এইসব জায়গাতে পোকামাকড়ের যাওয়া আসা আছে, পোকামাকড় এইসব জায়গাতে যাওয়া আসা করে, তাহলে আপনারা সেসব জায়গায় এই স্প্রেটা করে দিবেন। খুবই ভালো কাজ করবে। আর এটা আসলে আপনারা স্প্রে করবেন সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে স্প্রে করলে যে সুবিধা হবে, যে আপনাদের বাসায় যদি মশার উপদ্রব থাকে মশাগুলো একদমই দূর হয়ে যাবে। যদি বাসায় তেলাপোকা বা অন্যান্য পোকার উপদ্রব থাকে তাহলে রাতে ঘুমানোর আগে এটা স্প্রে করবেন। আপনাদের ঘরের কোনাদে স্প্রে করবেন, বাথরুমে স্প্রে করবেন বা রান্নাঘরের আশেপাশে স্প্রে করবেন। দেখবেন যে পোকামাকড় বা তেলাপোকা একদমই দূর হয়ে যাবে। যে কোনো ধরনের পোকামাকড় দূর করতেই এই রেমেডি খুবই ভালো কাজ করবে। আপনারা অবশ্যই তৈরি করবেন আর ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।